মাঘ শেষে ফাল্গুন চলে এলেও মঙ্গলবার ফের সকাল থেকে বাড়ল শীতের দাপট। সোমবার সন্ধ্যা থেকেই হালকা মাঝারি বৃষ্টি হলেও মঙ্গলবার সকাল থেকে শিলিগুড়ি জুড়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত হয়। অন্যদিকে দার্জিলিং, কার্শিয়াং সহ বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সাথে শিলাবৃষ্টির খবর পাওয়া যায়। মূলত কার্শিয়াং এ শিলাবৃষ্টির জেরে এদিন সকাল থেকেই পথঘাট ছিল প্রায় জনশূন্য, তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির প্রকোপ প্রায় একরকমই ছিল। এদিকে ভারী বৃষ্টির জেরে ক্রমশ নিম্নমুখী আবহাওয়ার পারদ মঙ্গলবার সকাল থেকে শীতের প্রকোপ বেড়েছে জেলা জুড়ে।